পেয়েছি স্বাধীনতা জাদুঘর। দৃষ্টিনন্দন ডিজিটাল এই জাদুঘরকে সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে। এখানে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে। নতুন প্রজন্ম জানতে পারছে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে। এ জাদুঘরকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ পাচ্ছে। এখানে এসে মুগ্ধ হচ্ছেন তারা। ভোলার উপশহর বাংলা বাজারের তিনতলা বিশিষ্ট আধুনিক স্থাপত্য শৈলীর নির্মিত দৃষ্টিনন্দন এই জাদুঘরের প্রথমতলায় লাইব্রেরি, অডিটোরিয়াম এবং প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে সাজানো হয়েছে। এতে ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 47 দেশভাগ ও ভাষা আন্দোলনের উত্তম ছবি উদ্ধৃত রয়েছে। অপর পাশে রয়েছে লাইব্রেরি ও গবেষণাগার। একই তলায় রয়েছে মাল্টিমিডিয়া ডিসপ্লে হল, যেখানে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র। দ্বিতীয় তলায় রয়েছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের আলো পর্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ চিত্রকল্প। তৃতীয় তলায় রয়েছে 1968 এর আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, 7 মার্চের ভাষণ সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের দুর্লভ সব আলোকচিত্র। এখানে আছে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও অর্জনের সাক্ষী, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের সংগ্রামী জীবনের আলোকচিত্র। রয়েছে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের আলোকচিত্র। জাদুঘরটির একটি অংশে বাঙালির লোকজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এখানে দর্শনার্থীরা ডিজিটাল টাচ স্ক্রিন ব্যবহার করে যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত ও তথ্য জানতে পারছেন। ভোলা এক আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এই জাদুঘরটি নির্মাণ করেন। 2018 সালের দিকে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই জাদুঘরের উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ এবং দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে স্বাধীনতা জাদুঘরে। গত 3 বছর ধরে জাদুঘরটি উপজেলায় আলো ছড়িয়ে আসছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ জাদুঘরে ছুটে আসে। তথ্য ভিত্তিক ভিডিও ও দুর্লভ ছবি সংগ্রহ দিয়ে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগ হয়েছে। জাদুঘরটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সকল শ্রেণীর পেশার মানুষের কাছে।